আসসালামু আলাইকুম। আপনি কি জানেন মেয়েদের যৌনির গভীরতা কতটুকু হয়? আজ আমরা এটা নিয়েই আলোচনা করব। পুরুষের যেমন নির্দিষ্ট আকার হয়, যেমন 5 থেকে 7 ইঞ্চি, ঠিক একইভাবে মহিলাদের যৌনির ভিতরেও নির্দিষ্ট গভীরতা রয়েছে। আমাদের দেশের পুরুষরা যখন উত্তেজিত হয় তখন উত্তেজিত অবস্থায় তাদের লিঙ্গের আকৃতি হয় 5 থেকে 6 ইঞ্চি, তবে কারো কারো 6 থেকে 7 ইঞ্চিও হয়ে থাকে। পুরুষের যখন লিঙ্গ উত্তেজিত থাকে না বা নরম থাকে তখন কিন্তু ওই নরম অবস্থায় পুরুষের লিঙ্গের আকৃতি হয় 2 থেকে 3 ইঞ্চি। ঠিক একইভাবে মহিলাদের শরীরে যখন যৌন উত্তেজনা থাকে না তখন তাদের যৌনির গভীরতা থাকে 2.5 থেকে 3 ইঞ্চি। যৌন উত্তেজনার সময় পুরুষের লিঙ্গটি যেমন 2.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়ে যায়, ঠিক একইভাবে মহিলাদের যৌনির গভীরতাও 2.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হয়ে যায়। মহিলাদের যৌনি এমনভাবে তৈরি যে পুরুষের লিঙ্গ যদি কিছুটা লম্বা এবং কিছুটা মোটাও হয় তাহলেও মহিলারা ওই বড় পুরুষাঙ্গ নিতে সক্ষম। মহিলাদের যৌনাঙ্গের গভীরতা বড় বা ছোট হওয়ার সাথে স্বামী স্ত্রীর যৌন মিলনে আনন্দ লাভ করার কোনো সম্পর্ক নেই, কারণ মহিলারা যৌন মিলনের সময় আনন্দ বা মজা অনুভব করে তার যৌনাঙ্গের ভিতরে প্রথম 2 ইঞ্চির মধ্যে। যৌনির উপরে ভগাঙ্গুর থেকে যৌনির ভিতরে 2 ইঞ্চি ভিতরে কিছু খাঁজ কাটা থাকে এবং অনেকগুলো নার্ভ থাকে। এই নার্ভগুলি উত্তেজিত হলে এই খাঁজ কাটা জায়গায় ঘষা লাগার কারণে মহিলারা যৌন মিলনে আনন্দ অনুভব করে। আর এজন্যই যে সকল পুরুষের লিঙ্গের আকৃতি 3 থেকে 3.5 ইঞ্চি তারাও কিন্তু যৌন মিলনে তাদের স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারবে। আর ডাক্তারি মতে স্বাভাবিক সময়ে মেয়েদের যৌনর গভীরতা 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এমন ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।